পড়ে, কখনো কখন নট। তো বন্ধুরা, এ টু জেড হাউ, এ টু জেড ইংলিশ হাউজের এখনকার তোমাদের যে আলোচ্য বিষয় সেটি বন্ধুরা দেখো, এই হ্যাভ আর হ্যাজ এর পরে আমরা কখনো কখন নট বসাবো। বন্ধুরা, এই হ্যাভ হ্যাজ এর পরে কখনো কখন নট বসাবো, এটির জন্য আমরা একটা এক্সাম্পল ফলো করবো। বন্ধুরা দেখো, আমরা প্রথম যে এক্সাম্পলটি দেখবো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর পরে যখন আমরা কি থাকবে, নাউন থাকবে, সেক্ষেত্রে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ নো এরপরে নাউন। একইভাবে দেখো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট এ এন এরপরে নাউন। বন্ধুরা দেখো, সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, দেখো আমরা সাবজেক্ট অনুযায়ী ডু নট ডাজ নট এর ব্যবহার করবো। সাবজেক্ট ডু নট ডাজ নট হ্যাভ এ এন অথবা এনি, তারপরে হচ্ছে নাম। বন্ধুরা একইভাবে এখন আমরা দেখবো হচ্ছে এই যে তিনটি রুলস দেখেছি, তিনটি রুলসের মধ্যে আমরা তিনটি এক্সাম্পল দেখবো, তাহলে ক্লিয়ার হবে। বন্ধুরা দেরি না করে আসো, ঝটপট এক্সাম্পলগুলো দেখে নেই। দেখো, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। বন্ধুরা একইভাবে দেখো, এখন আই হ্যাভ নট এ বুক, দেখো এখানে আমরা যেহেতু নট নিয়েছি সেক্ষেত্রে এখানে দেখো কী নিয়েছি, আমরা আর্টিকেল নিয়েছি, এ নিয়েছি। একইভাবে দেখো, এখানে যেহেতু হ্যাভ রয়েছে, আই ডু নট হ্যাভ আ বুক, আমার কোনো বই নেই। বন্ধুরা একইভাবে দেখো, আমরা যদি এটিকে থার্ড পার্সন দিয়ে করতে চাই, কুসুম হ্যাজ নো ফ্রেন্ড, কুসুমের কোনো বন্ধু নেই। দেখো এখন আমরা এটিকে নট দিয়ে করব, কুসুম হ্যাজ, দেখো আমরা নো এর জায়গায় নট বসিয়েছি, এরপরে দেখো আমরা এ নিয়েছি, কুসুম হ্যাজ নট আ ফ্রেন্ড, কুসুমের কোনো বন্ধু নেই। একইভাবে দেখো, কুসুম ডাজ নট, যেহেতু এখানে হ্যাজ রয়েছে, কুসুম ডাজ নট হ্যাভ আ ফ্রেন্ড, কুসুমের কোনো বন্ধু নেই। বন্ধুরা তাহলে এই আলোচনা থেকে হ্যাভ হ্যাজ এর পরে কোথায় নো বসবে, কোথায় নট বসবে, আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা আজকের এই আলোচনাটুকু যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।